হঠাৎ বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে বড় আবাদে আর জানাতে এই মুহূর্তে ডুমুরি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তরিকুল খুলনায় কি পরিমাণ বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি বড় আবাদে কতটা সহায়ক হলো কৃষকরা কি বলছেন আবির খুলনায় যে মধ্য মাঘে বৃষ্টি পড়ছে এই গত তিন দিন ধরে কিন্তু বৃষ্টি চলছে হয়তো আরও দু একদিন বৃষ্টি পড়বে এই বৃষ্টিটা কিন্তু অনেকের জন্য সমস্যা হলেও কৃষকের জন্য কিন্তু আশীর্বাদ দেখা দিয়েছে আমরা খুলনায় বড়ো আবাদ দেখলাম যে দেখেছি যে বড়ো আবাদ হয়েছে ডুমুরিয়ার বরাতিয়া গ্রাম এলাকায় এবং এখানে বিস্তীর্ণ এলাকা জুড়েই মাঠ জুড়েই কিন্তু এখানে রোপণ করা হয়েছে বোরোর বোরোর চারা এবং কৃষকরা যে আশা নিয়ে এখানে এখানে তারা চাষাবাদ শুরু করেছে তার কিন্তু একটি সুফল তারা পেতে যাচ্ছে এর কারণ হচ্ছে যে বৃষ্টি এই বৃষ্টিতে কিন্তু কৃষকরা বলছে যে তাদের যে গত কয়েকদিন শেষ দেওয়ার প্রয়োজন ছিল সেই শেষটা কিন্তু লাগছে না অর্থাৎ এখানে তাদের খরচও বেঁচে গেছে পাশাপাশি তাদের শ্রমও তারা এখানে কম দিতে হচ্ছে একটা আরেকটা বিষয় বলে রাখি যে খুলনা জেলাতে কিন্তু চৌষট্টি হাজার দশ একর জুড়ে কিন্তু এখানে চাষাবাদ হচ্ছে এই বড় আবাদ হচ্ছে তো সেখানে এই ডুমুরিয়া উপজেলায় তেইশ হাজার একশো হেক্টর জমিতে এখানে চাষাবাদ হচ্ছে বলে আমরা উপজেলা সূত্রে জানতে পেরেছি তবে উপজেলা এবং জেলা মিলিয়ে কিন্তু আশি শতাংশের উপরে এখানে ইতিমধ্যে আবাদ হয়ে গেছে আর যে কারণে কৃষকরা এই সুফল কিন্তু তারা পেতে যাচ্ছে তবে আর কয়েকদিন পরেই কিন্তু শুষ্ক মৌসুম শুরু হচ্ছে আর যে কারণে পানিরও খুব বেশি প্রয়োজন এই প্রয়োজনটা এই বৃষ্টিটা এসে তাদের প্রয়োজনটা মিটিয়ে দিয়েছে বলে আমরা কৃষকদের সাথে এছাড়া অন্যান্য যে ফসলগুলো এই এলাকায় হচ্ছে সবজি চাষ হচ্ছে সেই সবজি চাষ চাষেও কিন্তু সহায়ক হিসেবে দেখা দিয়েছে এখানকার বৃষ্টি বিশেষ করে সিম চাষে বরবটি সিম চাষে এখানে সহায়ক হিসেবে এই বৃষ্টি কাজ করবে বলে মনে করছেন এখানকার কৃষকরা তো সব মিলিয়ে আমরা যদি বলতে চাই যে খুলনার যে জেলায় যে আবাদের বাকি ছিল সেই আবাদটাও কিন্তু কৃষকরা এই কয়েকদিনে সেরে ফেলতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো আমরা আরেকটি কথা বলেছিলাম কৃষকের সঙ্গে কৃষকরা আমাদেরকে যে কথাটা বলছেন যে তাদের তিন দিনের শুধু শ্রম না তিন দিন হয়তো তারা কাজ করতে করতে পারেননি সেই ক্ষতিটা কিন্তু বৃষ্টি এসে পুষিয়ে নিয়েছে সব ছিল আমার কাছে খুলনা ডুমুরি উপজেলা থেকে বড় চাষের হঠাৎ বৃষ্টি মাঘের মাঝে মধ্যমাগে এবং সেটি আশীর্বাদ হয়ে দেয় দিয়েছে কৃষকের জন্য তার সর্বশেষ খবর খুলনার হঠাৎ বৃষ্টি আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে বড়ো আবাদে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম